সন্দেশখালী মামলায় নিঃশর্ত জামিন পেলেন সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। আজকেই জেল থেকে মুক্ত করতে হবে নিরাপদ সর্দারকে, জানিয়ে দিল হাইকোর্ট। গোটা ঘটনায় জেলার পুলিশ সুপারের রিপোর্ট তলব। আজ জেল থেকে প্রাক্তন সিপিএম বিধায়ক মুক্ত না হলে আদালত অবমাননার নোটিশ, মন্তব্য করেছেন বিচারপতি। 17 দিন হেফাজতে রয়েছেন নিরাপদ সর্দার, কিভাবে একজন নাগরিককে এভাবে হেফাজতে নিতে পারে পুলিশ? প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের। কেন এই পুলিশ আধিকারিকদের এখনই গ্রেপ্তার করা হবে না? প্রশ্ন করেছেন বিচারপতি। এতদিন হেফাজতে আছেন, কে এই ক্ষতিপূরণ দেবে? প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের। অ্যাড ইন্টারিম জামিন আজকে মহামান্য হাইকোর্ট আজকে মঞ্জুর করেছে। প্রাইমারিলি অন দ্য গ্রাউন্ড যে ওনার এগেনস্টে যে এফআইআর, সেই এফআইআর দেখা যাচ্ছে লজ হয়েছে 9 তারিখ, আর কমপ্লেন হয়েছে যে যার বেসিসে এফআইআর সেটাই হয়েছে 10 তারিখ। এই যে দুর্নীতি, এই যে কারচুপি, এই গ্রাউন্ডে প্রাইমারিলি ওনাকে আজকে ইন্টারিম বেল দেওয়া হলো। এবং মহামান্য বিচারপতির পরিষ্কার অবজারভেশন যে একজন সিটিজেন অফ ইন্ডিয়াকে এরম অন্যায়ভাবে কেন 17 দিন কাস্টাডিতে রাখা হলো, এবং এর জন্য কেন কনসার্ন পুলিশ অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না এবং ওনাদেরকে কাস্টাডিতে করা হবে না, এবং এই মর্মে জুরিসডিকশন যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ওনাকে একটি রিপোর্ট ফাইল করতে বলেছে 29 তারিখের মধ্যে। ঘটনাটা এফআইআর হয় অবশ্যই উদ্দেশ্যপ্রণোদিত, যাতে করে যারা এই অন্যায় সন্দেশখালিতে যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে যারা সোচ্চার হচ্ছেন তাদের কণ্ঠ রোধ করার জন্য এই এফআইআর। কারণ আমরা সবাই জানি একটা কমপ্লেনের বেসিসেই একটা এফআইআর হয়, যেখানে কমপ্লেনটাই হচ্ছে 10 তারিখে, তার বেসিসে কী করে 9 তারিখে এফআইআর হয় এটাই আশ্চর্যজনক, এটা সম্ভব না। আজকে জেল থেকে মুক্ত করতে হবে নিরাপদ সর্দারকে, জানিয়ে দিল হাইকোর্ট। গোটা ঘটনায় জেলার পুলিশ সুপারের রিপোর্ট তলব করা হয়েছে, এবং আজ জেল থেকে প্রাক্তন সিপিএম বিধায়ক মুক্ত না হলে আদালত অবমাননার নোটিশ, মন্তব্য বিচারপতির। সরাসরি কথা বলবো নিউজরুম থেকে, আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছে। অতনু, যা মন্তব্য করেছেন বিচারপতি এই সন্দেশখালী মামলায় যেখানে নিঃশর্ত জামিন দেওয়া হলো নিরাপদ সর্দারকে, সেক্ষেত্রে পুলিশি গাফিলতির দিকটা কতটা উঠে আসছে? দেখো, আজকে যেটা বলা যায় যে এই নিরাপদ সর্দার প্রাক্তন সিপিএম এর বিধায়ক, সন্দেশখালী এলাকার বিধায়ক ছিলেন তিনি 2011 থেকে 2016 সাল অবধি। তাকে এই গ্রেপ্তারির মামলায় আজকে বলা যায় পুলিশের ভূমিকা বেআব্রু হয়ে গেল, যে রাজ্যে বিরোধীদের প্রতি পুলিশ কী আচরণ করছে, কীভাবে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আজকে পুলিশের সেই ভূমিকাটা বেআব্রু হয়ে গেল বলা যায়। কেন এ কথা বলছি, আমরা সবাই জানি যে কোনো মামলা, যে কোনো এফআইআর শুরু হতে গেলে প্রথমে একটা কমপ্লেন লাগে, সেই কমপ্লেন লেটার প্রথমে পুলিশের কাছে পৌঁছায়, তারপর পুলিশ সেই অভিযোগপত্র খতিয়ে দেখে তারপর এফআইআর রুজু করে। এখানে যেটা দেখা যাচ্ছে যে আশ্চর্যের বিষয়, তোমাকে প্রথমেই বলে রাখি এই ক্ষেত্রে অভিযোগটা করেছেন কে, যিনি দায়ের করেছেন তার নাম ভানু মণ্ডল। এই ভানু মণ্ডলকে, এই ভানু মণ্ডল হচ্ছে এই মুহূর্তে যে কটি নাম নিয়ে সন্দেশখালীতে সব থেকে বেশি আলোচনা হচ্ছে, তার মধ্যে তৃণমূল নেতা শিবু হাজরা, সেই শিবু হাজরার ম্যানেজার হচ্ছে এই ভানু মণ্ডল। তার অভিযোগটা কী ছিল? তার অভিযোগ ছিল যে পোলট্রি ফার্মে, শিবু হাজরার যে পোলট্রি ফার্ম, সেখানে একদল উন্মত্ত জনতা সেখানে হামলা চালায়, ভাঙচুর করে, এবং এই ঘটনাটা জানিয়ে তিনি একটা এফআইআর করেন, এফআইআর করেন নিরাপদ সর্দার সহ 76 জনের নাম দিয়ে। কিন্তু যেটা আশ্চর্যের বিষয়, যেটা দেখা যাচ্ছে কাগজে পত্রে, যেটা কোর্টের পিটিশনের সঙ্গেও জমা দেওয়া হয়েছে, যে সেখানে দেখা যাচ্ছে যে এফআইআরটা পুলিশ এফআইআর লিখছে 9 তারিখ, ফেব্রুয়ারি মাসের 9 তারিখে পুলিশ এফআইআর লিখছে, আর ভানুমণ্ডলের অভিযোগপত্র যেটা জমা পড়ছে সেটা জমা পড়ছে 10 তারিখ। পুরো ব্যাপারটা উল্টো হয়ে গেল। মানে আগে তো অভিযোগপত্র জমা পড়বে, তারপর পুলিশ সেখান থেকে মামলা রুজু করবে, এখানে দেখা যাচ্ছে পুলিশ আগে মামলা রুজু করে দিয়েছে, ভানু মণ্ডলের অভিযোগের পরিপ্রেক্ষিতে নিরাপদ সর্দার সহ 76 জনের নামে পুলিশের এফআইআর রেজিস্ট্রি করা হয়ে গেছে। এফআইআর রেজিস্টার হওয়ার পর এটা হয়েছে 9 তারিখ, 9 ফেব্রুয়ারি, দেখা যাচ্ছে 10 ফেব্রুয়ারি ভানু মণ্ডলের অভিযোগপত্র জমা পড়ছে। ফলে স্বাভাবিকভাবেই এই সন্দেহ মনে জাগে যে এটা কি তাহলে পুরোটা বানানো, কোথাও একটা রহস্য তো রয়েছে। এবং ঠিক সেই জায়গাতেই আজকে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই যেহেতু 9 তারিখে মামলা শুরু হয়েছে আর 10 তারিখে এইখানে অভিযোগপত্র জমা পড়েছে, ফলে এই এফআইআরকে তিনি মান্যতা দেননি এবং নিরাপদ সর্দারকে অবিলম্বে মুক্তি দিতে বলেছেন। বলেছেন 17 দিন, আজকে নিয়ে 17তম দিন তিনি রয়েছেন হেফাজতে। প্রথমে 3 দিন পুলিশ হেফাজতে ছিলেন,
তারপর জেল হেফাজতে রয়েছেন, বলা হয়েছে আজকেই মুক্তি দিতে তাকে। এবং তা এবং যে প্রসঙ্গটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে তিনি জেলার বসিরহাট পুলিশ জেলার এসপির কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন এবং একই সঙ্গে বলেছেন যে এই পুলিশ আধিকারিকদের গ্রেপ্তার করা হবে না কেন, এই প্রশ্ন তুলেছেন তিনি। অর্থাৎ যে পুলিশ অফিসাররা এই কাজ করেছেন, যে পুলিশ অফিসাররা অভিযোগপত্র পাওয়ার আগে, অফিসিয়ালি অভিযোগপত্র পাওয়ার আগে যারা এফআইআর রুজু করেছেন এবং এফআইআর রুজু করার পরে তারা অভিযোগপত্র নিয়েছেন, তাদেরকে একদম গ্রেপ্তার করা হবে না কেন? আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু অশোকের ডিভিশন বেঞ্চ এই প্রশ্ন তুলেছে। তোমার নিশ্চয়ই মনে আছে যে গত 11 তারিখে, গত 11ই ফেব্রুয়ারি, নিরাপদ সর্দারকে বাঁশদনি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বাঁশদনি এলাকায় একটা জায়গায় ভাড়া থাকেন, প্রথমে কলকাতা পুলিশ গিয়ে তাকে ডিটেন করে এবং তারপর সন্দেশখালী থেকে পুলিশ এসে 11ই ফেব্রুয়ারি নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং 12 তারিখ তাকে কোর্টে পেশ করে এবং প্রথমে তার 3 দিনের পুলিশ হেফাজত হয়, তারপর থেকে তিনি জেল হেফাজতে ছিলেন। এবং এই জেল হেফাজতে থাকাকালীনই তার আইনজীবীরা কলকাতা হাইকোর্টে তার জামিনের আবেদন করে একটি মামলা করে এবং সেই মামলারও প্রধান যুক্তি ছিল যে একজন ব্যক্তি যাকে গ্রেপ্তার করা হয়েছে 11 তারিখ, যার বিরুদ্ধে এফআইআর পুলিশ রুজু করেছে 9 তারিখ, আর কমপ্লেনেন্ট যিনি তিনি তার অভিযোগ জমা দিয়েছেন 10 তারিখ। এটা কিভাবে সম্ভব? ফলে সার্বিকভাবে নিরাপদ সর্দারকে যে এফআইআরের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। এখানেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সন্দেশখালীতে তুমি যদি দেখো এখন, তাহলে পুলিশের একের পর এক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এতদিন পুলিশ সেখানে কী করছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে DIG সুমিত কুমার তিনি বলেছিলেন, একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন, সন্দেশখালীতে আর কোনো খামতি করা যাবে না। কিছুদিন আগে DG রাজীব কুমার সেখানে গিয়ে বলেছেন যে হ্যাঁ, কিছু তো গলত ছিল, কিছু তো গাফিলতি ছিল, সেটা আমরা স্বীকার করছি। এটা DG বলেছেন, এর আগে DIG বলেছেন, তারপরেও আমরা যেটা দেখছি সন্দেশখালীতে এর আগে যেরকম পুলিশের বিরুদ্ধে প্রচুর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে একের পর এক গাফিলতির অভিযোগ, পুলিশের সঙ্গে সাজায়ন বাহিনী তাদের হাত মিলিয়ে একসঙ্গে চলার অভিযোগ, যেখানে সাজায়নদের পুলিশের কাছে সাজায়নদের বিরুদ্ধে কেউ অভিযোগ জানাতে গেলে এই অভিযোগ উঠে এসছে যে তাদেরকে সাজায়নদের কাছে যেতে বলা হতো, সেই সমস্ত অভিযোগ তো ছিলই। তারপর এখন সন্দেশখালীতে নিয়মিত DG, ADG, DIG সমস্ত সবার আনাগোনা, SP পদমর্যাদার অফিসার থেকে DIG পদমর্যাদার অফিসার সবাইকে চেঞ্জ করে নতুন অফিসারদের নিয়োগ করা হয়েছে। কিন্তু সন্দেশখালী যে জায়গাতে ছিল আজকের এই ঘটনা দেখে মনে হচ্ছে সেই জায়গাতেই রয়ে গেছে। আজকে কলকাতা হাইকোর্টের এই রায়ে, নিরাপদ সর্দারের জামিন মামলার এই রায়ে এটা স্পষ্ট হয়ে গেছে যে সন্দেশখালীতে পুলিশের যে ভূমিকা এর আগেও ছিল, অতীতে যা ছিল, যেটা এখন পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে তারা সেটা পরিবর্তন করার চেষ্টা করছেন, কিন্তু কি পরিবর্তন করার চেষ্টা করছেন সেটা এই ঘটনায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একজন বিরোধী নেতাকে গ্রেপ্তার করার জন্য, একজন CPM নেতাকে গ্রেপ্তার করার জন্য 9 তারিখে FIR রেজিস্টার করা হচ্ছে 10 তারিখের কমপ্লেনের ভিত্তিতে। এরপরে পুলিশের ভূমিকা পুরোটা বেআব্রু হয়ে গেছে বলা যায়। ফলে স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা নিয়ে সন্দেশখালীতে বারবার প্রশ্ন উঠছিল, এই প্রশ্ন আজকের ঘটনার পর আরও জোরদার করে উঠছে এবং বিরোধীরা তুলছেন, এটা খুবই স্বাভাবিক। ধন্যবাদ অতনু। আদালতে ফের ধাক্কা রাজ্যের। যেরকম আমরা বলছিলাম যে সন্দেশখালী মামলায় নিঃশর্ত জামিন পেলেন CPM এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, আর আজকেই জেল থেকে মুক্ত করতে হবে নিরাপদ সর্দারকে জানিয়ে দিল হাইকোর্ট। আর যেখানে বিচারপতি মন্তব্য করছেন যে নিরাপদ সর্দারের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে 9ই ফেব্রুয়ারি, পুলিশের কাছে অভিযোগ এসেছে 10ই ফেব্রুয়ারি, পুলিশ তো দারুণ দক্ষতার সঙ্গে 17 দিন হেফাজতে রয়েছেন নিরাপদ সর্দার, কিভাবে একজন নাগরিককে এভাবে হেফাজতে নিতে পারে পুলিশ, প্রশ্ন করেছেন বিচারপতি দেবাংশু বসাক। কেন এই পুলিশ আধিকারিকদের এখনই গ্রেপ্তার করা হবে না, প্রশ্ন করেছেন বিচারপতি।